গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত দুই, ঘটনায় জখম শিশু সহ মোট আটজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে এলাকায়। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বসেছিল মেলা, সেখানেই ঘটে এমন ঘটনা। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মর্মান্তিক দুর্ঘটনা শান্তিপুরে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। নদিয়ার শান্তিপুরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে বসে মেলা। সেই মেলা প্রাঙ্গণে বহু মানুষের সমাগম ঘটে। স্বাভাবিকভাবেই মেলায় বিভিন্ন সাজসজ্জা ও খেলনার দোকানের পাশাপাশি মেলায় ছিল গ্যাস বেলুনের দোকানও। মেলায় গ্যাস বেলুনের দোকানে গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু হয় বেলুন বিক্রেতা সহ আরও একজনের। এই ঘটনায় গুরুতর জখম শিশু সহ মোট আটজন একেবারে ক্ষতবিক্ষত হয়েছেন আহতেরা। কারো উড়ে গেছে দুটি পা, আবার কারো হাত। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের জগদ্ধাত্রী মেলায়। জানা যায় প্রতি বছরের ন্যায় এবছরেও শান্তিপুরে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বসেছিল মেলা। গত দুবছরে করোনা আবহাওয়া কাটিয়ে মানুষ ফিরেছে স্বাভাবিক ছন্দে। নদিয়ার শান্তিপুরের স্থানীয় বাসিন্দারা এই জগদ্ধাত্রী পুজোর মেলাকে কেন্দ্র করে মেতে ওঠেন। জানা যায় গতকাল রাতে মেলা প্রাঙ্গণে ওই বিক্রেতা গ্যাস বেলুন বিক্রি করছিলেন, ঠিক তখনই আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে ঘটে বিপত্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গ্যাস বেলুন বিক্রেতা সহ আরও একজনের। এর সঙ্গে গুরুতরভাবে আহত হন এক শিশু সহ আটজন। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়িভাবে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। ক্রমশ অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। কি কারণে এই ধরনের বিস্ফোরণ তার তদন্ত শুরু করেছেন পুলিশ। পাশাপাশি মৃত ও জখম ব্যক্তিদের নাম এবং পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে শান্তিপুর থানার পুলিশ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পৌরপতি। পৌরপতি সুব্রত ঘোষ বলেন, আর কয়েকদিন বাদেই শান্তিপুরে রাস উৎসব। সেই উৎসবের মেলাতে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা হবে। সেই সঙ্গে যাতে রাসের কোনো মেলাতে এই ধরনের বিস্ফোরকমূলক গ্যাস ব্যবহার না করা হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তিনি। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসীরাও লোক গ্যাস বেলুনে গ্যাস সিলিন্ডার বার্স্ট করেছে এবং আজকে হয়তো দুটো পয়সার জন্য তারা এসেছিলেন। এটা খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা। তিনি আগে এক্ষুনি শক্তিনগর হসপিটালে ট্রান্সফার করা হলো। আমি পৌরসভার অ্যাম্বুলেন্স করে আমি যত দ্রুত তাকে ওখানে পৌঁছানো যায়, অন্ততপক্ষে সেই মানুষটাকে যাতে বাঁচানো যায়, হ্যাঁ সেই চেষ্টাই চলছে। ডাক্তাররা আক্রান্ত শ্রম তারা করছেন, তারা চেষ্টা করছেন এবং আর যারা দুজন অল্প কিছু বিস্তারে ইনজোর হয়েছে তাদের হয়তো খানিকটা রেখে দিয়ে তারা যদি একটু সুস্থ হয় তাদের ছেড়ে দেবে। আর একজন স্পট হয়ে গেছে তা জানতে পারবো। এটা খুব দুঃখজনক ব্যাপার। এই জিনিস যেন রাসে এইরকম ধরনের যদি কোনো বেলুন আমরা প্রশাসনকে অনুরোধ করবো এবং আমরা নিজে থেকেও এটা মাইকিং করে যাতে এই ধরনের বিশেষ করে রাস উৎসবে যেন এইরকম ধরনের গ্যাস বেলুন কেউ আর এরকম রাস্তার জনবহুল এলাকায় বিক্রি না করে, এটাও আমাদের দেখতে হবে, কারণ এটা খুব দুঃখজনক ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।